এখানে কতদিন আপনি যাতায়াত করছেন? তো এই যে বছরখানেক যাতায়াত করছেন, এই যে রাস্তার অবস্থা লক্ষ্য করেছেন? তো আগে কি এইরকম এখানে এরকম ছিল? তো এটা কি অসুবিধা হচ্ছে? তো কীরকম অসুবিধা হচ্ছে এটার জন্য? দুর্গন্ধ ছড়াচ্ছে কি? তো এই হিসেবে তো সাধারণ মানুষ হিসেবে আপনারও তো কর্তব্য আছে, মানে কোনো স্থানীয় প্রশাসন বা কোথাও জানানোর জন্য। তো না, শুধু তো নেতা বা প্রশাসনের উপর দায়িত্ব ছেড়ে দিলে হবে না, সাধারণ মানুষ অর্থাৎ সাধারণ নাগরিক হিসেবেও কিছু দায়িত্ব থেকে যায়। তো সেই জায়গায় আপনি কি বলবেন? আপনার নামটা? শেখ মোহাম্মদ জাফর। বাড়ি? বাড়ি নাপঘড়া। নাপঘড়া? নাপঘড়া। আচ্ছা দাদা, এই যে রাস্তার এই যে 7 কিলোমিটার রাস্তা জুড়ে প্রায় সর্বত্রই আমরা দেখতে পাই, মানে রাতের অন্ধকার হয়তো কোনো গাড়ি এসে এই আবর্জনাগুলো এই রাস্তার উপর ফেলে দিয়ে যায়, তার সেই যে ফেলে যাওয়ার ফলে দুর্গন্ধ এবং রাস্তার উপর নোংরা, যাতায়াতের খুব শোচনীয় অবস্থা, এবং পার্শ্ববর্তী যে চাষাবাদী জমি তার উপর ব্যাপকভাবে এফেক্ট ফেলছে, মানে খারাপ প্রভাব যেটা বলে। তো চাষিরা একদম মানে একদম প্রত্যন্তভাবে আর কি চাষের জায়গাটা একদম মানে নেই বললেই চলে, এর একটা কারণ মানে না থাকার এই জমিতে আসতে প্রচুর অসুবিধা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একজন প্রতিনিধি হয়ে তো তাদের উদ্দেশ্যে বা এই যে একটা কুকর্ম, এটা কুকর্মই বলা চলে, তো এই জায়গায় আপনি আপনার মত কী? যেটা ব্যবহার হচ্ছে এটা দীর্ঘদিন এটা হয়ে আসছে, এর ফলে এখানে পথচলতি মানুষ যারা রেগুলার প্যাসেঞ্জার যাচ্ছে বা এমনই দুর্গন্ধ রাস্তায় যেতে যেতে আমরাও যাই, মাঝে মাঝে এতটাই ভয়াবহ গন্ধ বা গ্যাস ওঠে তাতে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক মারাত্মক। আর একটা যেটা তাজ্জব ব্যাপার, এই যে 7 কিলোমিটার বলছেন, এই জায়গায় সপ্তাহে 3 দিন পুলিশ পোস্টিং থাকে, যেন এই যে সমস্ত হেলমেট পরে যারা যাচ্ছে পথচলতি মানুষের ধরার জন্য পুলিশ সবসময় এখানে থাকে। তার সত্ত্বেও এইখানটায় এত দুর্নীতি হচ্ছে, দুর্নীতি বলা যেতে পারে, এক শ্রেণীর মানুষ আসছে এখানে এসে নোংরাগুলো বাইরে থেকে এনে ফেলে দিচ্ছে। এটার জন্য আমরা 2-3 বার গাড়ি আটকেছি, আটকে প্রশাসনের হাতে আমরা হ্যান্ড ওভার করেছি, তার সত্ত্বেও এইভাবে কাজ চলে যাচ্ছে, এটা আমরা ভাবতে আমাদের অবাক লাগছে। আজ কালকে আমি প্রশাসনকে ডেকে এনে দেখিয়েছি যে এই অবস্থা, বলছে যে আমরা তো 2 বার গাড়ি ধরে নিয়ে গেলে, ধরে নিয়ে গেলে সমস্যাটা তো আরও বেড়ে যাচ্ছে, সমস্যা আরও বেড়ে যাচ্ছে। বলছি তো এখানে সপ্তাহে 3 দিন পুলিশ দাঁড়াচ্ছে, তার সত্ত্বেই হচ্ছে, রাতের অন্ধকারে হচ্ছে, কোনো সময় ভোরেও হচ্ছে, বহুবার এখানে গাড়ি ধরা হয়েছে। ওই এর আগে যে জায়গাটায় আছে একজনকার ব্যক্তির জমি, তাকেও আমাদের পঞ্চায়েত থেকে তাকে ডাকানো হয়েছে, তাকে বলা হয়েছে, এটা বারণ করা হচ্ছে, তার সত্ত্বে প্রথম কথা অ্যাক্সিডেন্ট মাঝেসাঝেই হচ্ছে, এতটাই মাঝে মাঝে দুর্গন্ধ আর কোনো এইগুলো যখন জমা হচ্ছে, সে যে ফেলছে সেই হোক কোনো ব্যক্তি হোক, তারা আগুন ধরাচ্ছে, এইটা পোড়াবার পরে এত দুর্গন্ধ হচ্ছে, শুধু এই এলাকা নয়, ভিতরে গ্রামবাসীদেরও খুব প্রবলেম হচ্ছে, এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। এর জন্য একটা প্রশাসন ওপর লেভেল থেকে একটা ব্যবস্থা নেওয়া দরকার। আমরা তো ভাবছিলাম যে 2-3 দিনের মধ্যে এটা অবরোধ করব, কেন প্রশাসনকে এই ব্যাপারটা আমরা নিয়ত, তারা দেখছে, তাদের সামনে এটা হচ্ছে, তারা এখানে থাকছে, তারাও এই মুখে আঙুল দিয়ে এখানে গাড়ি কী বলে আমার নাক টিপে এখানে দাঁড়িয়ে আছে, গাড়ি ধরছে, তারাও কিছু ব্যবস্থা নিচ্ছে। তো আপনি কি বলছেন, মানে এই মানে টোটাল এই যে ব্যবস্থা প্রশাসন দিব্যি প্রশাসনের চোখের সামনে দিয়ে হচ্ছে, নিশ্চয়ই প্রশাসন কী করবে, মানে জিনিসটা জাস্ট অ্যাভয়েড করে বেরিয়ে যাচ্ছে, এটা আপনার বক্তব্য? দুজন দুটো গাড়িওয়ালাকে প্রশাসনের কাছে হ্যান্ড ওভার করা হলো, তার থেকে পয়সা নিয়ে যাই হোক নিয়ে করার পর তারা ফের ফার্দার ফেলার সাহসটা পায় কোথায়? এখানে যখন প্রথম পঞ্চায়েতে আমরা ধরে প্রধানকে হ্যান্ড ওভার করি, প্রধানের নেতৃত্বে ওই জায়গাটায় যে ফাঁকা জায়গাটা ফেলতো তারা টিন দিয়ে একটা ব্যবস্থা করেছে, সেটা পঞ্চায়েত প্রধান হিসেবে চাপ দিতে টিন দিয়ে ঘেরাও করেছে, কিন্তু এখানে ফেলাটা কিন্তু বন্ধ হয়নি, মানে দিন দিন কি বেড়ে চলেছে নাকি? বেড়ে চলেছে, দিন দিন বেড়ে চলেছে। যেটা সবচেয়ে যেটা যখন একটা নির্দিষ্ট জায়গায় ফেলছিল, এখন রাস্তায় ফেলে চলে যাচ্ছে, ওপেন রাস্তা ফেলে যাচ্ছে, এবং এত বর্জ্য পদার্থ যেগুলো বললো স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। সবচেয়ে যেটা যারা ফেলছে, প্রশাসন এবং পঞ্চায়েতকে বুড়ো আঙুল দেখে তারা ফেলে যাচ্ছে, তাদের এই সাহস পাচ্ছে কোথায়? আমার পিছনে এর পিছনে বড় কোনো জায়গা একটা মদত করছে, সেই জন্যই কিন্তু এরা করতে সাহস পাচ্ছে। এটা যত তাড়াতাড়ি সম্ভব এর ব্যবস্থা একটা নেওয়া উচিত আমরা মনে করি,
তার জন্যই আমরা চিন্তাভাবনায় নিয়েছিলাম যে এখানে দু একদিনের মধ্যে আমরা পর্দাফাশ করব। আপনার নামটা? আমার নাম প্রশান্ত দাস, আমি মোটামুটি আমার এই সামনেই বাড়ি। আর আপনি প্রায় প্রত্যেক দিন যাতায়াত করেন? আমি এক মাস ধরে যাচ্ছি ট্রেনিং এ যাচ্ছি, এক মাস ধরে। আচ্ছা, তো আপনি এই যে রাস্তার অবস্থা, আমি কালকে যে বিকেলে অটোতে যাচ্ছিলাম সেই অটোওয়ালাটাকে আমি বলছিলাম এরকম করে কিছু কেউ বলে না, বলতে কে কি বলবে না, বলে কুকুরে এরকম করে। এমনকি দীর্ঘ দেড় বছর দু বছর ধরে আগে এটা হতো। তো আপনি এই রুটে অটো চালক? তো এখানে কতদিন ধরে অটো চালাচ্ছেন? আমি বছর ছয়েক চালাচ্ছি। তো এইখানে কি আগে এইরকম অবস্থা ছিল? না, তো আমি দীর্ঘ দেড় দু বছর বেশি হচ্ছে। তো এইগুলো কারা এইভাবে মানে গাড়ি থেকে আসছে ও ফেলে রাত্রিরে ফেলে দিয়েছে, ফেলে মানে রাতের অন্ধকারে কাজটা হচ্ছে, রাত্রিরে হচ্ছে, যা হচ্ছে রাত্রে, দিনের আগে কেউ কিছু করছে না। কিন্তু ওখানটা একটা জায়গা আছে নোংরা ফেলার, ওখানটাও ফেলে না। তার মানে কি কখন কোথায় ফেলছে কোনো ঠিক নেই, রাত্রিরে আসছে গাড়ি থেকে ফেলে দিয়ে চলে যাচ্ছে। প্রশাসন হয়তো সব জানে কি না জানে সেটা তাদের ব্যাপার। জানতে পারলাম এই মোড়ের মাথায় যে পুলিশ ক্যাম্প আছে ওখানে নাকি সিসিটিভি আছে, তো সেই গাড়ি করে যদি গাড়ির ভিতরে করে কিছু চাপা দিয়ে এনে ফেলে দেওয়া হয় ক্যামেরায় দেখতে পেলাম কি বুঝবে বাইরে ক্যামেরায় ধরা সম্ভব না। ওটা আপনার নামটা কিছু এখানে অন্তত লোকাল লোককে লাগিয়ে দেখা উচিত কীভাবে এটা এত নোংরাটা করছে, মানে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। আপনার নামটা? আমার নাম তনয় কয়া। পঞ্চায়েত প্রতিনিধি? তো সেই জায়গায় পঞ্চায়েত প্রতিনিধি হয়ে তো এই যে পঞ্চায়েতের মধ্যেই এই রাস্তাটা, তো সেই জায়গায় দাঁড়িয়ে যে মানে দিনের পর দিন একটা রাস্তার মানে নোংরা আবর্জনা ভর্তি হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ থেকে চাষবাস যারা আবাদি করে তো সেই সব মানুষের একটা মানে বিশেষ অসুবিধা। তো তারপরেও কাছাকাছি স্কুল, ডিএড কলেজ, বিএড কলেজ, ডিগ্রি কলেজ, এই সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্য তো এই রাস্তাটা তো অবস্থা মানে বেহাল। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি কী বলবেন? দেখুন, এই এই জায়গা থেকে 200 মিটার দূরে প্রশাসনের একটা ক্যাম্প আছে, সেখানে প্রতি রাত্রে দুজন তিনজন ভলেন্টিয়ার সিভিল ভলেন্টিয়ার পাহারা দেয়। তার সত্ত্বেও রাতের অন্ধকারে এসে এখানে একটা ডাস্টবিন করে দিয়েছে পুরো রাস্তাটাকে। আমরা অনেক প্রতিবাদ করেছি, প্রশাসনকে জানিয়েছি, কিন্তু পঞ্চায়েত স্তর থেকে যেটা আমরা দরকার সেগুলো করছি, কিন্তু তার সত্ত্বেও কিছু হচ্ছে না। তার তার জন্য আমরা মিডিয়াকে আজকে জানাতে বাধ্য হয়েছি, এবারে মিডিয়ার মাধ্যমে যাতে এই সমস্যা কিছুটা প্রশাসনের কাছে ওপর লেভেলে যায় সেটা আমরা চেষ্টা করছি। আমরা বিডিওকে কমপ্লেন জানিয়েছি, যা প্রশাসনের স্তরেতেও জানানো হয়েছে। আমরা সাধারণ মানুষ প্রত্যেকে যারা এখান থেকে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, নিত্য যাত্রীরা আমাদের অনেক কমপ্লেন জানিয়েছে চিঠি লিখে, দরখাস্ত লিখে। আমরা তার সুব্যবস্থা করার জন্যে আমরা বদ্ধপরিকর, তার জন্যে আজকে আমরা একত্রিত হয়ে মিডিয়ার মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা চলছে। তো আরেকটা ব্যাপার, যদি প্রশাসন কোনো কাজ আপনাদের ডাকে সাড়া না দিল, তো আপনারা কি মানে আপনাদের যে গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেবেন এই বিষয়ে? অবশ্যই, আমরা মানুষের সেবার জন্যে আসছি, সেই জন্য মানুষের যাদের নিত্য প্রয়োজনের জিনিস আর কি যাচ্ছে, যারা নিত্যযাত্রী তাদের খুব অসুবিধা হচ্ছে। এই এখান দিয়ে এত বন্ধ, নাকের ওপর রুমাল চাপা দিয়ে যেতে হচ্ছে, এতটাই মানুষ সামনে গিয়ে আমাদের ঘরে প্রতিবাদ জানাচ্ছে, সেই জন্য আমরা বিশেষভাবে উদ্যোগী হয়েছি এই সমস্যার সমাধান করার জন্য।